তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য রাক্সাবন্ধন স্পেশাল কাজু পেস্তার রোল কাটিং সন্দেশ বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প উপকরণে আর কোনো ঝামেলা ছাড়াই কতটা পারফেক্ট হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর টেস্ট অসাধারণ একদম বাজারের থেকেও কিন্তু অনেক ভালো তাই এই রাক্সাবন্ধনে কাজু পেস্তার এই অসাধারণ টেস্টের সন্দেশটি বাড়িতেই পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা কাজু পেস্টার সন্দেশ বানানোর জন্য রেডি করে নেব প্রথমেই সন্দেশের মিশ্রণটা আর তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি একশো গ্রাম কন্ডেন্স মিল্ক আর বন্ধুরা আপনাদের বলে রাখি এই কান্ডেন্স মিল্কটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি বাজারের থেকে অনেক কম খরচে মাত্র দুটো উপকরণের মধ্যেই আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনারাও এরকম পারফেক্ট কন্ডেন্স মিল্ক রেডি করে নিতে পারবেন ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কান্ডেন্স মিল্কের রেসিপিটি তো বন্ধুরা এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধ আমি ইউজ করছি পঞ্চাশ গ্রাম এখন গুঁড়ো দুধ আর কন্ডেন্স মিল্ক খুব সুন্দর করে একসাথে মিক্স করে নেব এইভাবে নেড়ে নেড়েই মিডিয়াম ফ্লেমে সুন্দর করে মিক্স করে নিতে হবে প্রথমে মিক্স হওয়ার পর কিন্তু ঠিক এরকম লিকুইড একটা মিশ্রণ রেডি হবে দেখুন ঠিক এরকমভাবে কন্টিনিউ নেড়ে নেড়েই এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন মিশ্রণটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে কন্ডেন্স মিল্ক আর পাউডার এখন দিয়ে নেব লিকুইড দুধ এখানে লিকুইড দুধ আমি দুশো গ্রাম ইউজ করলাম এখন লিকুইড দুধটাকে খুব সুন্দর করে বাকি মিশ্রণের সাথে মিক্স করে নেব আর এইভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমেই কন্টিনিউ নেড়ে নেড়েই কিন্তু ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না মাবার তৈরি হচ্ছে তো দেখুন বন্ধুরা দুধটা জাল দিতে দিতে কিন্তু এখন মাবাতে পরিণত হয়েছে কিন্তু কাজু পেস্তার সন্দেশের জন্য মিশ্রণটা আরও গাঢ় লাগবে তার জন্য আরও একটু কন্টিনিউ জাল দিয়ে রেডি করে নেব এই মিশ্রণটাকে তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি কেওড়া ওয়াটার অল্প একটু দিয়ে নিলাম আর এখন দেওয়ার পর সুন্দর করে মিক্স করে নেব আবারও একবার এই মাবাটাকে তো রেডি হয়ে গেছে কাজু পেস্তার সন্দেশের জন্য মাবাটা এখন সুন্দর করে একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন সুন্দর করে ছড়িয়ে নিয়ে ঠান্ডা হতে দেব তার জন্য করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এখন রেডি করে নেব কাজুর আর পেস্তার গুঁড়ো তার জন্য এখানে দিয়ে নিলাম বেশ কিছু কাজু এখন কাজুটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব তো দেখুন সুন্দর গুঁড়ো আমি রেডি করে নিয়েছি কাজুগুলোর এখন এই গুঁড়োগুলো একটা পাত্রের মধ্যে আলাদা করে ঢেলে নেব পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি কাজু গুঁড়োগুলো এখন সাইডে রেখে ওই জারের মধ্যেই নিয়ে নেব কিছুটা কাঁচা পেস্তা সাথে দিয়ে নিচ্ছি অল্প কিছু কাজু এখন সুন্দর করে কাজু আর পেস্তাটাকে গুঁড়ো করে নেব তো দেখুন সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর পেস্তার কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এখন এই পেস্তার গুঁড়োটাকেও সুন্দর করে আলাদা করে একটু ঢেলে নেব তো বন্ধুরা কাজু আর পেস্তার গুঁড়ো আমার কিন্তু একদম রেডি এখন যাব মিষ্টির মিশ্রণটার দিকে তো দেখুন এখানে কিন্তু সন্দেশের মিশ্রণটাও বেশ ঠান্ডা হয়ে এসেছে এখন সুন্দর করে একবার হাতে করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা সন্দেশের মিশ্রণটা আমি মিক্স করে নিয়েছি আর এখন এই মিশ্রণটাকে দুই ভাগে সমান করে ভাগ করে নেব তো সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা মিশ্রণ এখান থেকে সরিয়ে রেখে একটা মিশ্রণ নিয়ে নিয়েছি আর এই মিশ্রণের লেচিটার মধ্যেই মিক্স করে নেব কাজুর পাউডারটা সুন্দর করে কাজু গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে এই সন্দেশের মিশ্রণের সাথে আর তৈরি করে নেব একটা সুন্দর ডোব তো দেখুন বন্ধুরা সুন্দর করে মিক্স করে নিয়েছি কাজু গুঁড়োটা তৈরি সন্দেশের মিশ্রণের সাথে এখন রেডি হয়ে গেছে কাজু পেস্তার সন্দেশের জন্য কাজুর মিশ্রণটা এখন তৈরি করে নেব পেস্তার মিশ্রণটা তার জন্য দিয়ে নিলাম আর একটা ডো আর তার মধ্যে দিয়ে দিলাম পেস্তার গুঁড়োগুলো এখন সুন্দর করে পেস্তার মিশ্রণটাও তৈরি করে নেব আর পেস্তার কালারটা আনার জন্য এর মধ্যে দিয়ে নেব অল্প একটু ফুড কালার এক ওটা ফুড কালার আমি অ্যাড করে দিলাম এখন সুন্দর করে মিক্স করে নেব কালারটা দেওয়ার জন্য পেস্তার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে মিষ্টির মধ্যে তো দেখুন পেস্তার মিশ্রণও রেডি এখন কাজু আর পেস্তার মিশ্রণ রেডি তো চলুন রেডি করে নেব মিষ্টিগুলো এখন কাজু আর পেস্তার একটা সুন্দর রোল তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে নিলাম অল্প একটু গাওয়া ঘি এখন ঘিটাকে সুন্দর করে ছড়িয়ে নেব এখন প্রথমে রেডি করে নেব তৈরি করা কাজুর মিশ্রণটা তার জন্য এখানে কাজুর ডোটা নিয়ে নিলাম আর সুন্দর করে হালকা হাতে একটা রুটির সেপ দিয়ে বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই কারণ পাতলা করলে ভেঙে যাওয়ার ভয় থাকবে তা হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব এই কাজুর মিশ্রণটাকে তো দেখুন বন্ধুরা সুন্দর করে একটা রুটি সেপ দিয়ে বেলে নিয়েছি খুব মোটা করেই বেলে নিয়েছি এখন এই কাজুর মিশ্রণে রুটি সেপটাকে হালকা হাতে তুলে নিতে হবে এখান থেকে তুলে নিয়ে সাইডে রেখে দেব আর তৈরি করে নেব পেস্তার শেপটাও এখন পেস্তার লেচিটাও নিয়ে নিয়েছি আর ঠিক একইভাবে সুন্দর করে একই রকম একটা রুটির শেপ দিয়ে নেব দেখুন পেস্তার শেপটাও দিয়ে নিয়েছি এখন এই রুটিটাও তুলে নিচ্ছি এখন দিয়ে নেব কাজর যে রুটিটা আমি বানিয়ে রেখেছিলাম আগে সেটাই এখন এর উপরেই দিয়ে নেব পেস্তার রুটিটাও এখন দুটোকে সুন্দর করে সমান করে নেব আর সমান করে এখন হালকা হাতে আর একবার বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা করে একটু বেলে নিলাম এখন সুন্দর করে আস্তে আস্তে সমানভাবে সমস্ত শেপটাকেই একটা রোলের শেপ দিয়ে নেব তাই সমানভাবে দুই দিক থেকে ভালো করে মুড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই এইভাবে হালকা হাতে চাপ দিয়ে সুন্দর করে একটা রোল আমি তৈরি করে নিলাম রোলটা সুন্দর করে রেডি হয়ে গেছে এখন দুই দিকের অসমান অংশটা সুন্দর করে কেটে নেব এতে পুরো সমান হয়ে যাবে রোলটা এখন এই রোলটাকে একটা প্লাস্টিক র্যাপারের মাধ্যমে সুন্দর করে র্যাপ করে নেব সুন্দর করে র্যাপ করে এখন এই রোলটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে তিন ঘন্টার জন্য সেট হওয়ার জন্য তো চলুন তো বন্ধুরা তিন ঘন্টা হয়ে গেছে কাজু পেস্তার রোলটাকে ফ্রিজের মধ্যে সেট হতে দেওয়া এখন বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে ভালো সেটও হয়ে গেছে এখন এই ব্যাপারটাকে খুলে নেব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই রোলটা এখন এই রোলটার উপর দিয়ে নেব বাজারের মতো যাতে দেখতে লাগে তার জন্যই সিলভার পারাত সুন্দর করে সিলভার পারাতের ওপর রোলটাকে দিয়ে কাভার করে নেব পুরো রোলটার উপর তো দেখুন রোলের উপরের অংশটা সুন্দর করে কাভার করে নিয়েছি সিলভার পারাত দিয়ে আর দেখতেও কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে এখন রেডি হয়ে গেছে রোলটা কাট করার জন্য এখন সুন্দর করে একটা ধারালো ছড়ির মাধ্যমে হাইজ করে কেটে নেব এই রোলটাকে তো দেখুন বন্ধুরা রোলটাকে ঠিক সাইজ করে দোকানের মতন ছোট্ট ছোট্ট সাইজে কেটে নেব এখানে আপনারা কিন্তু মোটা আর পাতলা যেটা ইচ্ছা সেইভাবে কেটে নিতে পারেন আমি এখানে যেমনটা বাজারে পাওয়া যায় সেরকমভাবেই কেটে নিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিই কীরকমভাবে কেটে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ একদম বাজারের মতোই একদম পারফেক্ট রেডি হয়েছে এই কাজু আর পেস্তার রোল কাট সন্দেশটা এখন পুরো রোলটাই সাইজ মতো কেটে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের কাজু পেস্তার রোল কাট সন্দেশ একদম বাড়িতেই রেডি করে নিয়েছি একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই পারফেক্ট রেডি হয়েছে এই রোল কাট সন্দেশটা আর খেতেও কিন্তু একদম অসাধারণ তাই আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা আজকের রেসিপি আর ভিডিও ফলো করে এই রাখি বন্ধনেই কিন্তু আপনারাও বাড়িতেই বানিয়ে নিন এরকম রোল কাট সন্দেশ হ্যাঁ কাজু পেস্তার রোল কাট সন্দেশ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগতে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আরেকটি লাইক করে দেবেন আর বন্ধুরা আপনাদের বলে রাখি যদি আপনাদের ইচ্ছে করে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকলো রক্ষাবন্ধনের অগ্রিম শুভেচ্ছা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও